নমস্কাৰ নিউজ ইনসাইড আসাম ইউটিউব চ্যানেলটোৰ অন্য এক নতুন ভিডিও লৈ মই ইফতিকাৰে আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আৰু আজি আমাৰ আটাইকেইটা খবৰেই অতিকৈ জৰুৰী খবৰ গতিকে ভিডিওটো অলপো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই যাব লগতে আমাৰ চেনেলটোক সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এগোটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব গতিকে আৰু বেছি সময় পলম নকৰি আহকচোন আজি আমাৰ ভিডিঅটো আৰম্ভ কৰোঁ আজি আমাৰ প্ৰথম খবৰটি এটা বিগ ব্ৰেকিং নিউজ তথা এটা জানিবলগীয়া খবৰ আগন্তুক চাৰিদিনত ৰাজ্যত প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা আছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই মুহূৰ্তত জাৰি কৰিছে এই আগজাননী অসমৰ কোন কোন জিলাত হ'ব এই বৰষুণ গোৱালপাৰা দক্ষিণ শালমাৰা মানকাছাৰ ধুবুৰী আৰু বঙাইগাঁৱৰ লগতে কোকৰাঝাৰত হ'ব বৰষুণ ইয়াৰ লগতে নলবাৰী বাক্সা বৰপেটা আৰু চিৰাঙতো লগতে নগাঁৱতো হ'ব ধাৰাসাৰ বৰষুণ ঠিক একেদৰে কামৰূপ শোণিতপুৰ দৰং আৰু মৰিগাঁৱৰ লগতে গোলাঘাটতো হ'ব বৰষুণ অসমৰ লগতে উত্তৰ প্ৰদেশৰো কেইবাখনো ৰাজ্যত বৰষুণৰ সম্ভাৱনা ব্যক্ত কৰে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা জানিবলগীয়া খবৰ তথা এটা ভাল খবৰ কিয়নো এই মুহূৰ্তত ৰন্ধন গেছ চিলিণ্ডাৰ কিনিবলৈ আপোনাক টকা দিব চৰকাৰে এই টকা কোনে আৰু কেনেকৈ লাভ কৰিব সবিস্তাৰে জানিব পাৰিব আমাৰ আজিৰ ভিডিঅ'টিৰ জৰিয়তে এই মুহূৰ্তত জনাইছোঁ এটা ডাঙৰ খবৰ গেছ চিলিণ্ডাৰ কিনিবলৈ লাখ লাখ পৰিয়ালে লাভ কৰিব চৰকাৰী ধন এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এটা বৃহৎ ঘোষণা 27 লাখ পৰিয়ালে গেছ চিলিণ্ডাৰ কিনিবলৈ 150 কৈ টকা দিব চৰকাৰে যাৰ বাবে বৃদ্ধি কৰা হ'ব অৰুণোদয় আঁচনিৰ ধন হয় আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে 1400 টকালৈ বৃদ্ধি হ'ব অৰুণোদয় আঁচনিৰ টকা 1250 টকাৰ পৰা 150 টকা বৃদ্ধি কৰিব চৰকাৰে গেছ চিলিণ্ডাৰ কিনিবলৈ অতিৰিক্ত 150 টকাকৈ দিব আপোনাক চৰকাৰে আপোনালোক সকলোৱে ইতিমধ্যেই এই খবৰ গম পাইছে আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা ভয়ংকৰ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ কিয়নো এই মুহূৰ্তত চৰকাৰী কৰ্মচাৰী আপোনাৰ পৰা উৎকোচ বিচাৰিছে নেকি যদি আপোনাৰ পৰা উৎকোচ বিচাৰিছে তেন্তে আপুনি পোনপটীয়াকৈ দিয়ক অভিযোগ হয় এই মুহূৰ্তত জনাইছোঁ এটা জানিবলগীয়া খবৰ আপোনাৰ পৰা চৰকাৰী কৰ্মচাৰীয়ে কোনো ধৰণৰ উৎকোচ বিচাৰিছে নেকি যদি উৎকোচ বিচাৰিছে তেন্তে আপোনাৰ বাবে কেইটামান মুকলি কৰা হৈছে হেল্পলাইন নম্বৰ নিয়ন্ত্ৰণ কক্ষৰ বাবে 03612462295 এই নম্বৰটো মুকলি কৰা হৈছে কেৱল ইমানেই নহয় ইয়াৰ লগতে আন কেইবাটাও হেল্পলাইন নম্বৰ মুকলি কৰা হৈছে আৰক্ষী অধীক্ষকৰ নম্বৰ হৈছে 6026903481 ইয়াৰ লগতে অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষকক আপুনি এই হেল্পলাইনৰ জৰিয়তে ফোন কৰিব পাৰিব 6026903418 আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা ভাল খবৰ এটা সুখবৰ কিয়নো আগন্তুক 28 জুলাইত দেশৰ কোটি কোটি জনতাৰ একাউণ্টত সোমাব চৰকাৰী ধন হয় আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে এই মুহূৰ্তত জনাইছোঁ এটা ভাল খবৰ আগন্তুক 28 জুলাইত দেশৰ কোটি কোটি জনতাৰ একাউণ্টত সোমাব পোনপটীয়াকৈ চৰকাৰী ধন এই ধন লাভৰ বাবে শীঘ্ৰে আপোনাৰ EKYC সম্পন্ন কৰিব লাগিব ইয়াৰ লগতে আপোনাৰ বেংক একাউণ্টৰ লগত আপোনাৰ আধাৰ কাৰ্ডো লিংক কৰিব লাগিব এই কামসমূহ সম্পন্ন হোৱাৰ পাছতেই 28 জুলাইত আপোনালোকৰ একাউণ্টত 14 নম্বৰ কিস্তি সোমাই পৰিব এই মুহূৰ্তত জনাইছোঁ আজিৰ আমাৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা জানিবলগীয়া খবৰ আপুনি সাজু হওক চাকৰি ল'বলৈ হয় এই মুহূৰ্তত জনাইছোঁ নিবনুৱা যুৱক যুৱতীসকলক আন এক ভাল খবৰ দিলে চৰকাৰে অতি শীঘ্ৰেই 32,000 পদত নিযুক্তি দিব চৰকাৰে হয় এই মুহূৰ্তত জনাইছোঁ এটা সুখবৰ আগন্তুক 10 ছেপ্টেম্বৰত প্ৰকাশ পাব চাকৰিৰ বিজ্ঞাপন নিবনুৱা যুৱক যুৱতীসকলক আন এক ভাল খবৰ দিলে চৰকাৰে এই মুহূৰ্তত জনাইছোঁ আজিৰ আমাৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ এতিয়াৰে পৰা চাহাৰাত জমা থোৱা ধন গ্ৰাহকে ঘূৰাই পাব অৰ্থাৎ গ্ৰাহকসকলক ঘূৰাই দিব চৰকাৰে হয় আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে এই মুহূৰ্তত জনাইছোঁ এটা জানিবলগীয়া খবৰ চাহাৰাত ধন জমা থোৱা গ্ৰাহকক চৰকাৰে এটা ভাল খবৰ দিলে এতিয়াৰে পৰা চাহাৰাত জমা থোৱা ধন চৰকাৰে ঘূৰাই দিব আপোনাৰ একাউণ্টত হয় এই মুহূৰ্তত জনাইছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ
গৃহমন্ত্রী অমিত শাহে মুকলি করব এটা বিশেষ পর্টেল সাহারার রিফান্ড পর্টেলত আপনি আবেদন করব পাৰিব। আর তারপাছতে সাহারাত ধন জমা থাক গ্রাহকসকলে লাভ করব নিজের একাউন্টত জমা করে থাকা ধন রাখি। আমি পুনের এবার জানাইছো সাহারাত জমা থাক ধন সরকারে ঘুরাই দিব আপনার আপনার নিজের একাউন্টত। গৃহমন্ত্রী অমিত শাহে ইয়ার বাবে একটা পর্টেল মুকলি করেছে। আজি আমার পরবর্তী খবরটি একটা চাঞ্চল্যকর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর। আজিয়েই ত্যাগ করক অরুণোদয় আসনি। হয়, আপনি একেবারে ঠিকই শুনেছে। এই মুহূর্তত জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, নিযুক্তিপ্রাপ্তি প্রার্থীসকলের পরিয়ালে ত্যাগ করব অরুণোদয় আসনি। চাকরি পয়া প্রার্থীর পরিয়ালে আজিয়েই ত্যাগ করব অরুণোদয় আসনি। নিযুক্তিপ্রাপ্ত প্রার্থীর পরিয়াললৈ এই আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ইয়ার লগতে কৈছে প্রথম মাহর দরমহা পিতৃ মাতৃ আর সমাজের বাবেহে খরচ করবলৈ। নিযুক্তি সমারোহত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজি আমার পরবর্তী খবরটি একটা বিগ ব্রেকিং নিউজ, একটা ভয়ঙ্কর খবর। কেন এই মুহূর্তত জল বিস্ফোরণ সংঘটিত হয়ে থিতাতে নিহত হয় এগারী মহিলা। হয়, এই মুহূর্তত মহানগরীর খারকুলিত গেমনের পাইপ বিস্ফোরণ হয়ে সংঘটিত হয় এক ভয়ঙ্কর ঘটনা। খারকুলিত পাইপর বিস্ফোরণের ফলতে বৃহৎ অঘটনের ঘটনা সংঘটিত হয়েছে। গেমনের পাইপ ফুটি খারকুলির এগারী মহিলা নিহত হয়েছে। মহিলাগী সুমিত্রা রাভা বলে জানিপরা গেছে এই মুহূর্তলক। কেবল ইমানেই নহয়, ইয়ার লগতে তীব্রগতির পানির সুতে তছনছ করেছে বহু বাসগৃহ, লগতে উতাই নিছে চারিচকীয়া বাহন আর মটর সাইকেল সমূহ। আজি আমার পরবর্তী খবরটি ছাত্রছাত্রী সকলের বাবে আর লগতে যুবক যুবতী সকলের বাবে এটা অতিকৈ জরুরি খবর, এটা জানিবলগিয়া খবর। কেন এই মুহূর্তত নিবনুয়া সকলক মুখ্যমন্ত্রী প্রদান করেছে 2,00,000 টাকার সাহায্য। হয়, আপনি ঠিকই শুনেছে, এই মুহূর্তর এটা জানিবলগিয়া খবর, অসমৰ নিবনুয়া যুবক যুবতীক দিব 2,00,000 টাকার সাহায্য। খানাপাড়াত হিমন্ত বিশ্ব শর্মার এই বৃহৎ ঘোষণা, 2,00,000 নিবনুয়া যুবক যুবতীয়ে লাভ করব 2,00,000 টাকার সাহায্য। নিবনুয়াক স্বাবলম্বী হবলৈ এই ধন দিব সরকারে। খানাপাড়ার বৃহৎ নিযুক্তি মেলাত নিবনুয়ার বাবে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই। এই মুহূর্তত জানাইছো আজির আমার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, একটা চাঞ্চল্যকর খবর। কেন এই মুহূর্তত নগাঁওর চকীদ্বীপত সংঘটিত হয়েছে একটা চাঞ্চল্যকর, একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডর ঘটনা। হয়, এই মুহূর্তর একটা ডাঙর খবর, মাটির বাবে ভাতৃঘাটির সংঘর্ষ। নগাঁওর চকীদ্বীপত মাটির বাবে ভাতৃঘাটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে। ভূমিকেন্দ্রিক সংঘাতর ভয়ঙ্কর রূপ লৈছে এইবার নগাঁওত। কনিষ্ঠ ভাতৃর দ্বারঘাপত গুরুতরভাবে আহত হয় জ্যেষ্ঠ ভাতৃ গৌতম বর্মনে। দ্বারে আক্রমণ করিলে ককাই ভোলা বর্মনক। গুরুতরভাবে আহত হয় ভোলা বর্মনক বর্তমান চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। তথ্য অনুসরি ভূমিকেন্দ্রিক সংঘাতর সৃষ্টি হয়েছিল এই উত্তপ্ত পরিস্থিতি। নগাঁও আরক্ষে নিয়ন্ত্রণ করে উত্তপ্ত পরিস্থিতি। নগাঁওর চকীদ্বীপত মাটির বাবে সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা।